প্রতিদিনের জীবনে কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে আমরা সপরিবারে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম ব্লগ, তো কার ট্রিপ করছি যে এত দূর, তো এখন কেমন লাগছে, মানে কি ফিল আসছে? ফিলিং তো এটা আমি খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমি আমরা আগেও দার্জিলিং ট্রিপ করেছি, কিন্তু এটা আমাদের প্রথম ফ্যামিলি ট্রিপ উইথ ব্লগিং। এটা আমরা ব্লগিং করছি, আর দেখা যাক এখন তো আমরা এই মোটামুটি। আর এই যে দাঁড়িয়েছিলাম ভাগাল করে ডিনার করতে। আমরা এখন রয়েছি বিহারের পূর্ণিয়াতে। কালকে রাতে এই হোটেলে এসে আমরা উঠেছিলাম, আর কালকে রাস্তা এত খারাপ ছিল যে সেভাবে আর ব্লগিং করা হয়নি আমাদের। এই এখন এটা আমাদের হোটেল। এই দিদি বাংলা ভাগিনি, হ্যালো, সবাইকে সুপ্রভাত, স্বাগত। কালকে কেমন লাগলো ড্রাইভ করে এতটা রাস্তা, এতটা পথ চালিয়ে কেমন লাগলো? রাস্তাটা মানে খুব জ্যাম ছিল রাস্তা, আর অনেক টাইম লেগে গেছিল। হ্যাঁ, যেহেতু ঝাড়খণ্ডে ইলেকশনের টাইম চলছে, তো ওখানে খুব বেশি চেকিং চলছিল, মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর পর মানে গাড়িটাকে ইয়ে করতে হচ্ছে চেকিং এর জন্য, দাঁড় করানো হচ্ছে সেই জন্য। তো মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এটা যখন আমরা গেছিলাম তো রাস্তাটা ঠিক ছিল, কিন্তু এইবার দেখলাম রাস্তা খারাপ, বাজে অবস্থা ছিল। হ্যাঁ, তো তাও আমরা যখন যাচ্ছি ঘুরতে, তাহলে এগুলো তো আসতেই, রাস্তায় হবেই হবেই এগুলো। কেমন গাড়ি চালিয়ে কেমন মজা লাগছে? গাড়ি আমার তো খুব ভালোই লাগে, গাড়ি চালানো আমার তো হবেই। ভাবছিলাম এই ধাবাতে খাবো, কিন্তু এই ধাবাটা বন্ধ, কি করবো এখন, খিদেও পেয়েছে। সকাল সকাল আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। দাঁড়িয়েছিলাম এই 30 মিনিটের জন্য। আজকে আমরা এখানে আলু পরোটা খেলাম আর চা খেলাম, চাটা সত্যি অসাধারণ, কোনো কথা হবে।
মাঠে আমরা একটু দাঁড়ালাম আর ভাবলাম আপনাদেরকেও ঘুরে একটু দেখাই। জায়গাটা ঘুরে দেখে ক্যা হুয়া কশ্মীর ওয়ালা পানি জেসা দেখো পহলি বার দেখ রহি হুঁ। কার্শিয়াংয়ের বাজার দিয়ে আস্তে আস্তে যত এগিয়ে চলেছি মনে মনে তত কৌতূহল যাচ্ছে কত সুন্দর হবে পাহাড়ের রানী।
চা গেল। পাহাড়ি ম্যাগি আজকে আমাদের হোটেল ইস্তানায় রুম বুক করা আছে, দুদিন ওখানে আমরা থাকব আর দার্জিলিং শহর দেখব আর আপনাদের সামনে তুলে ধরব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত। তিনি বলছে ব্লগার আমাকে জিজ্ঞেস করছে, বলছে স্যার আর ইউ ব্লগ বিনা উদ্বিনা তো কাছে দেখো দেখতে পাবে না, এখান দিয়ে দেখ নেই কি রাহ হে চলো মুঝে বেডরুম দেখনা হে। হ্যাঁ বেডরুম চলো, কা হে বেডরুম যাও তুমি। ওই আজকে আমাদের দার্জিলিং এর রুম